হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 7 দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ। তো চলো আমরা শুরু করি। তো দেখো এখানে কী বলা হয়েছে, লেটস রিফ্লেক্ট অন আওয়ার লার্নিং অন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার ইন ক্লাস 8। অর্থাৎ ক্লাস 8-এ আমরা যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার চ্যাপ্টারটা পড়েছি সেখানে আমরা কী কী শিখতে পেলাম সেটাই আজকে আমরা কাজে লাগাবো। তো দেখো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার বিষয়ে আমরা শুনতে কী কী শিখছি সেটা তো অবশ্যই মনে আছে। তো দেখো আজকে আমাদের 7.1.1-এ কী বলা হয়েছে যে কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো আমাদের অ্যান্সার করতে হবে। তো যারা এখনও ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার চ্যাপ্টারটা পাওনি তারা কী করবে, প্লে লিস্ট চেক করে আমার ক্লাস 8-এ যে ভিডিওগুলো আছে সেখান থেকে তোমরা চেক করলে সেটা পেয়ে যাবে। তো দেখো এখানে 7.1.1-এ কী বলা হয়েছে, ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন পেয়ার্স অর গ্রুপস। অর্থাৎ নিচে কোশ্চেনগুলো জোড়া জোড়া আলোচনা করো অ্যান্ড শেয়ার ইয়োর রেসপন্স উইথ দ্য ক্লাস, এবং পুরো ক্লাসের সাথে এই অ্যান্সারগুলো কী তা শেয়ার করো। তো দেখো ফার্স্ট কোশ্চেনটা কী আছে, হোয়াট ইজ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। তারপর পরের কোশ্চেনটা আছে, হোয়াট আর দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার পিপল ইউজুয়ালি ইউজ ইন কনভারসেশন। এবং এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমাদের সিরিয়াল ওয়াইজ দিতে হবে। চলো আমরা দেখে নিই এই কোশ্চেনগুলোর অ্যান্সার কীভাবে করতে পারি। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি, অতি দ্রুত তোমরা সাবস্ক্রাইব করে নাও, কারণ কিছুদিন পরেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, তখন এই চ্যানেলে নিত্য নতুন সব কিছুর সমাধান খুব সহজেই তোমরা পেয়ে যাবে। দেখো ফার্স্ট কোশ্চেনটা কী আছে, হোয়াট ইজ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। তো এই কোশ্চেনটার অ্যান্সার তুমি কীভাবে দেবে, দেখো ইনস্ট্রুমেন্টাল পাওয়ার রিফার্স টু এ কাইন্ড অফ পজিশন অর পাওয়ার। অর্থাৎ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার দ্বারা আমরা কী বুঝি, এক ধরনের তোমার অবস্থান, কারো অবস্থান বা পাওয়ার বা ক্ষমতা সম্পর্কে বুঝি। দ্যাট পিপুল হোল্ড, যেটা মানুষ ধারণ করে, সিম্পলি বিকজ অফ হু দে আর। কারণ কি এটা দ্বারা কী বোঝায়, যে সেই মানুষটা আসলে কী, সমাজে তার অবস্থানটা কী সেটা বোঝায়। এটাকে কী বলা হয়, ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। দেখো পরবর্তী কোশ্চেনটা কী আছে, হোয়াট আর দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার পিপুল ইউজুয়ালি ইউজ ইন কনভারসেশন। অর্থাৎ যে হোয়াট আর দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার, ল্যাঙ্গুয়েজের কী কী বৈশিষ্ট্য ইনস্ট্রুমেন্টাল পাওয়ার হিসেবে মানুষ ইউজ করে থাকে কনভারসেশন বা কথোপকথন করার সময়। তো দেখো এই কোশ্চেনটার অ্যান্সার তুমি কীভাবে দিতে পারো, ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার পিপুল টাইপিক্যালি ইনক্লুড। অর্থাৎ যে সকল ল্যাঙ্গুয়েজ ফিচার ইনস্ট্রুমেন্টাল পাওয়ার হিসেবে মানুষ ব্যবহার করে থাকে তা হলো নিচে দেওয়া হলো। তো দেখো প্রথমে কী আছে, ডিরেক্ট ইনস্ট্রাকশন। অর্থাৎ কেউ যখন তোমাকে সরাসরি কোনো ইনস্ট্রাকশন দিচ্ছে, তুমি এটা করো এটা করো এটা করবে না, বা কমান্ড দিচ্ছে তোমাকে, আদেশ দিচ্ছে এটা করার জন্য। তো যেমন বলা হয়েছে কি, প্লিজ কমপ্লিট দিস টাস্ক বাই তোমার, অর্থাৎ এই কাজটা কালকের ভিতরে কী করো তুমি কমপ্লিট করো। তো এটা তোমাকে একজন কী কমান্ড দিচ্ছে বা তোমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, এটা এক ধরনের কি ইনস্ট্রুমেন্টাল পাওয়ার মানুষ কনভারসেশন করার সময় ইউজ করে। তো পরবর্তীতে কী আছে, দেখো পোলাইট রিকোয়েস্ট ক্যান অলসো বি ইউজ। অর্থাৎ বিভিন্ন যে মানুষ রিকোয়েস্ট করে পোলাইটভাবে, কেউ কাউকে রিকোয়েস্ট করলো, তুমি কাউকে রিকোয়েস্ট করলে, এটাও ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের ভিতরেই পড়ে থাকে। তো দেখো এরপরে কী আছে, তোমার এরপরে কী দিতে পারো, যে একটা এরকম একটা এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, উড ইউ মাইন্ড ফিনিশিং দিস আপ। অর্থাৎ তুমি কি এই কাজটা যদি করে দিতে কি বা শেষ করতে কি তুমি বিরক্তিবোধ মনে করবে বা কোনো কিছু কি মনে করবে। তো এইভাবেই মূলত তুমি এইভাবে ইউজ করতে পারো ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। পরবর্তীতে তুমি কী ইউজ করতে পারো আরও, দেখো ইউজিং টাইটেলস অর পজিশন টু ইস্টাবলিশ অথরিটি। অর্থাৎ বিভিন্ন ধরনের টাইটেল এবং পজিশন তুমি ইউজ করতে পারো এই বিভিন্ন অথরিটি বা কারো কর্তৃত্ব ইস্টাবলিশ করার জন্য। যেমন ডক্টর জন সিয়ার, আই নিড টু স্পিক উইথ মিস স্মিথ। অর্থাৎ ডক্টর জন এখানে এসে আমার মিস স্মিথের সাথে কথা বলা উচিত। তো এইভাবে তুমি বিভিন্ন ইনস্ট্রুমেন্টাল পাওয়ার তুমি ইউজ করতে পারো। তো দেখো এর পরবর্তী কোশ্চেনটা কী আছে, পরবর্তী কোশ্চেনটা হচ্ছে 3 নম্বর কোশ্চেন, হ্যাভ ইউ এক্সপিরিয়েন্স। তুমি কি কোনো কিছু এক্সপিরিয়েন্স বা অনুধাবন করেছো অ্যানি ল্যাঙ্গুয়েজ ফিচার অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, মানে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের কোনো ফিচার কি তুমি কখনো এক্সপিরিয়েন্স করেছো, ওয়াইল যখন কমিউনিকেটিং উইথ আর, যখন তুমি অন্য কারোর সাথে কী করো কমিউনিকেট বা যোগাযোগ করো, ইফ এর যদি হ্যাঁ হয় হোয়াট আর দে, সেগুলো কী কী। তো এই কোশ্চেনটা অ্যান্সার কীভাবে দিতে হবে, দেখো ইয়েস হ্যাঁ আই হ্যাভ এক্সপিরিয়েন্সড অ্যানি ল্যাঙ্গুয়েজ ফিচার অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। হ্যাঁ আমি যে এক্সপিরিয়েন্স করেছি এই ল্যাঙ্গুয়েজ ফিচার ইনস্ট্রুমেন্টাল পাওয়ারগুলো ওয়াইল কমিউনিকেটিং উইথ আর, যখন আমরা অন্য মানুষের সাথে কী করেছি কমিউনিকেট বা যোগাযোগ করেছি। তো যেমন সেগুলো কী দেখো, তো তোমার বলা হয়েছে কি ইপিএস ফরার দে, সেগুলো কী। তো সাম অফ দে আর সেগুলো হলো, ধরো এ টিচার গিভিং ইনস্ট্রাকশন টু স্টুডেন্ট। অর্থাৎ একজন শিক্ষক তার ছাত্রদেরকে কী করছে, বিভিন্ন ইনস্ট্রাকশন বা নির্দেশ দিচ্ছে। যেমন ওপেন ইউর টেক্সট বুকস টু পেজ এত, এইটা হতে পারে। তারপরে এ ডক্টর অ্যাডভাইসিং এ পেশেন্ট, একজন ডক্টর কী করছে তার যে পেশেন্টকে সে বিভিন্ন অ্যাডভাইস বা উপদেশ দিচ্ছে। এক্সাম্পল হিসেবে ইটস ইম্পর্টেন্ট টু টেক ইউর মেডিকেশন অ্যাজ প্রেসক্রাইব। অর্থাৎ তোমার যে নিয়মিত ওষুধ খাওয়া উচিত আমি যেরকম প্রেসক্রাইব করেছি। তো দেখো এর পরবর্তীতে এ ম্যানেজার
ডেলিগেটিং ট্যাক্স টু এমপ্লয়িজ, অর্থাৎ এই ম্যানেজার যে এমপ্লয়িদের মধ্যে দিয়ে বিভিন্ন যে কাজ বণ্টন করে দিচ্ছে বা একটা তোমার আলটিমেটাম দিচ্ছে, আমার এই দিনের ভিতরে কাজটা শেষ করা চাই, যেমন আই নিড ইউ টু ফিনিশ দ্য রিপোর্ট বাই ফ্রাইডে, অর্থাৎ শুক্রবারের ভিতরে আমি চাই যে তুমি রিপোর্টটা কমপ্লিট করো। আবার কীরকম হতে পারে দেখো, আরেকটা এ প্যারেন্ট সেটিং রুলস ফর দেয়ার চাইল্ড, অর্থাৎ পিতামাতা তার সন্তানদের জন্য বিভিন্ন রুলস সেট করে দিচ্ছে, যেমন প্লিজ ক্লিন আপ ইয়োর রুম বিফোর ডিনার, অর্থাৎ তোমার রুমটা যে ডিনারের আগে কী করো, পরিষ্কার পরিচ্ছন্ন করো। তো দেখো ডি নাম্বার কোশ্চেনটা কী ছিল, হ্যাভ ইউ নোটিসড এনি এভিডেন্স অফ শেয়ারিং ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইন কনভারসেশন, অর্থাৎ তুমি কি নোটিস করেছো যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের শেয়ারিং বিষয়টা যে কনভারসেশনের মধ্যে, ইফ ইয়েস হোয়াট ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশন দে ইউজ ইন দেয়ার কনভারসেশন, যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে কোন কোন ওয়ার্ড বা এক্সপ্রেশন ইউজ করা হয়। তো তুমি এই কোশ্চেনটা স্যার কীভাবে দেবে, ইয়েস আই হ্যাভ নোটিসড এনি এভিডেন্স অফ শেয়ারিং ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইন কনভারসেশন, হ্যাঁ কনভারসেশনের মধ্যে আমি এগুলো কী দেখেছি বা অনুধাবন করেছি, সাম অফ দেয়ার গিভিং বিলো তাদের কিছু নিচে দেওয়া হলো, যেমন কোলাবোরেশন অর্থাৎ সম্মিলিতভাবে কোনো কাজ করা, যেমন ফেস লাইক লেস ব্রেনস্টর্ম, চলো আমরা একসাথে কোনো একটা ব্রেনস্টর্ম বা মাথায় চিন্তা ভাবনা করি, অর উই ক্যান অ্যাচিভ দিস টুগেদার, আমরা এগুলো একসাথে করতে পারি, এগুলো কি টিম ওয়ার্ক বোঝায় বা একসাথে কাজ করা বোঝায়, এগুলো কোলাবোরেশন বোঝায়। এরপর দেখো কেস ওপেন কোশ্চেন, অর্থাৎ কাউকে তুমি কোনো কিছু জিজ্ঞাসা করলে, হোয়াট আর ইয়োর থটস, তোমার ভাবনা কি, তুমি এটা মুক্তভাবে কাউকে কোশ্চেন করলে, হাউ ক্যান উই সলভ দিস, আমরা এটা কীভাবে সলভ করতে পারি, ইনভাইট ডাইভার্স পার্সপেক্টিভ। এরপর আরও কি তুমি যুক্ত করতে পারো এখানে দেখো, যে রেসপেক্টিং এক্সপার্টাইজ, অর্থাৎ যারা দক্ষ তাদেরকে রেসপেক্ট করার মাধ্যমে, যেমন রিকগনাইজিং স্ট্রেন্থ উইথ দ্যাটস এ গ্রেট পয়েন্ট সারা, অর ক্যান ইউ ইলাবোরেট ডেভিড, অর্থাৎ তুমি কি একজনকে কারো ভালো কাজের জন্য তুমি প্রশংসা করছো, যেমন তুমি গ্রেট বলছো, বিভিন্ন তুমিভাবে কংগ্রাচুলেট করছো, এগুলো তোমার রেসপেক্টিং এক্সপার্টাইজ হবে। এরপর তুমি আরও কীভাবে মানুষকে এই ইউজ করতে পারো, কী সব ওয়ার্ড ইউজ করা হয় যে এই ইনস্ট্রুমেন্টাল পাওয়ার হিসেবে, যেমন ফাইন্ডিং কমন গ্রাউন্ড, অর্থাৎ কমন গ্রাউন্ড হিসেবে দেখো, ফেস লাইক আই আন্ডারস্ট্যান্ড ইউর কনসার্ন, আমি তোমার ভাবনাগুলো বুঝতে পারছি, অর পার হাবস উই ক্যান ফাইন্ড এ মিডল গ্রাউন্ড শো এ উইলিংনেস টু নিসেন, অর্থাৎ এগুলো দ্বারা কী বোঝায় যে আমাদের কোনো কিছু উইলিংনেস বোঝায়। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই কোশ্চেনগুলোর অ্যান্সার কীভাবে করতে হবে। তো আজকে পর্যন্তই, তো এই ভিডিওটি তোমার উপকার এসে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী লেসনটা যে আছে, যে ধরো আমাদের এই কোশ্চেনগুলো তো পরবর্তী লেসনটা যে 7.1.2, এখানেও দেখো আবার কিছু কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো আমাদের কালকে আবার আলোচনা করব। তো আজকে পর্যন্তই, তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।